তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা, কানের পাশে হর্ন দিয়ে বেরিয়ে যাওয়া টয় ট্রেনের নস্টালজিয়া, সুগন্ধি চায়ের কাপে মৌতাত, গরম গরম মোমো কিংবা টাটকা পেস্ট্রি প্যাটিসে কামড়, এসব কিছু মানেই সেই স্বাদের দার্জিলিংটা। কিন্তু না, পরিস্থিতি বদলে গেছে। এখন আর ছুটি পেলেই আনন্দে ভাসার জো নেই, কারণ ওত পেতে রয়েছে মারণ ভাইরাস করোনা। কিন্তু তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যে এক শ্রেণীর মানুষ যাবতীয় করোনাবিধি ভেঙে মেতে উঠেছেন উন্মাদনায়। তাই দীঘার পর এবার শৈল শহরেও পর্যটকদের জন্য জারি হল একগুচ্ছ বাধা নিষেধ। দার্জিলিং এর জেলাশাসক নির্দেশ দিয়েছেন, ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিং এ পর্যটকদের প্রবেশ নিষেধ। অবশ্যই দেখাতে হবে ভ্যাকসিনের দুটি সার্টিফিকেট অথবা আরটিপিসিআর পদ্ধতিতে করা 72 ঘন্টার মধ্যে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে হোটেল বা হোমস্টেতে থাকা যাবে না। একটাই খালি অনুরোধ, আপনারা কোভিড টেস্ট করে বা ভ্যাকসিনের কাগজ নিয়ে আসবেন। 48 ঘন্টার মধ্যে ওটা কাগজটা 48 ঘন্টার মধ্যে কোভিড টেস্টের কাগজটা হতে হবে। আর যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে তো কোনো প্রবলেমই নেই, সার্টিফিকেটটা নিয়ে আসলে হয়ে যাবে। दो डबल वैक्सीन लगा के आएगा तो ऐसा है जो हम लोग के लिए भी सेफ्टी है और मेरा स्टाफ के लिए भी सेफ्टी है। तो मैं समझता हूँ ये गवर्नमेंट ने जो भी गाइडलाइंस इश्यू किया है ये अच्छा के लिए है, इंडस्ट्री के लिए। বেড়াতে গিয়ে নতুন নির্দেশিকায় সমস্যায় পড়েছেন পর্যটকরা। জাস্ট দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়েছে, কিন্তু আমার ফ্যামিলি সবার হয়নি, সবার একটা হয়েছে, সেকেন্ড ডোজটা আমাদের দুজনের হয়েছে আর কি। তা এটা আর কি আমরা চলে আসার পর জানতে পেরেছি, আগের দিন রাত্রে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তা আমাদের কিছু করার ছিল না, অলরেডি আমরা ঢুকে পড়েছি। তো মাস্ক নিবেন কিসলি? এক ভুটা ভুজ মকাই খা রহে থে ইসলিয়ে ফির খা কে পহন লেঙ্গে। কহাঁ সে আয়া? না, পাটনা সে হাম আয়ে। কবে দূর হবে এই মহামারী কাল? পাহাড় ডাক দিলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পৌঁছে যাওয়া যাবে হিমালয়ের বুকে। তারই অপেক্ষায় পর্যটক প্রিয় বাঙালি। মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।